যেহেতু ওনারা সারাটা দিন জল ঘাটেন এবং সারাটা দিন কাজের মধ্যে থাকে, তার ফলে কিন্তু পায়ের যত্ন সেরকম ভাবে করতে পারে না। এতে কিন্তু পায়ের স্কিনটা পুরো ফেটে একদম চৌচির হয়ে যায়, মাঝে মধ্যে আবার ওখান থেকে ব্ল্যাক বেরোতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, পায়ের স্কিন এতটাই রুক্ষ, শুষ্ক, মানে খড়খড়ে হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে, স্কিনে কোনো গ্লো থাকে না। আর সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হয় যখন ওখান থেকে ব্ল্যাক বেরোয়, প্রচণ্ড পেন হয়। আমি জানি এই প্রবলেমটা তোমাদের বাড়িতে কেউ না কেউ ফেস করছে, শীতকাল এলে এই প্রবলেমটা কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ ফেস করে থাকে। আবার কখনো কখনো সারা বছর এই প্রবলেমটা থেকে যায়, মানে পা ফাটার প্রবলেম কেউ কেউ সারা বছর ফেস করে, শীতকাল এলে সেটা প্রবলেমটা আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায়, মানে আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। তাই বলবো, যদি তোমার এই প্রবলেমটা থাকে, আজকে এই ভিডিওটাকে স্কিপ না করে একটু লাস্ট অবধি দেখো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা স্পেশাল DIY রেমেডি শেয়ার করবো যেটা ইউজ করলে মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে তোমার পা ফাটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমার পা একদম পুরো নরম হয়ে যাবে, স্কিন পুরো মোলায়েম হয়ে উঠবে। কিন্তু আমার দেওয়া পদ্ধতিতে তোমাকে স্টেপ বাই স্টেপ ইউজ করতে হবে। তুমি যদি রেগুলার এটাকে ইউজ করতে পারো, আমি তোমাদের 200% গ্যারান্টি সহকারে বলতে পারি পা ফাটার মতো সমস্যা তোমাকে এই শীত অন্তত পক্ষে একদমই ফেস করতে হবে না। যদি অলরেডি হয়ে থাকে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, শীতকালে পা ফাটার সমস্যা কিন্তু কম বেশি আমরা ম্যাক্সিমাম জনাই ফেস করে থাকি। স্পেশালি গোড়ালিগুলো কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যায়, রফ হয়ে যায়, রিঙ্কলের মতো চলে আসে। তাই এই স্পেশাল DIY ক্র্যাক হেল রিপেয়ার ক্রিমটা তৈরি করতে চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। ফার্স্টে একটা ক্লিন বোল নিয়ে নেবে, এরপর এতে নেবে কোলগেট। হ্যাঁ বন্ধুরা, একদম পাতি সিম্পল যে হোয়াইট কোলগেটটা আসে সেটাই ব্যবহার করবে, কোনো ধরনের কালার বা জেল কোলগেট এর মধ্যে দেবে না, তাহলে কিন্তু এটা কোনোভাবেই কাজ করবে না। 1 থেকে 1.5 চামচ মতো হোয়াইট কোলগেট নেবে। নেক্সট এতে অ্যাড করবে 1 চামচ ইনো পাউডার। হ্যাঁ বন্ধুরা, ইনো পাউডারও কিন্তু একদম লেমন ফ্লেভারটা একদম নর্মালটা ব্যবহার করবে, কোনো ধরনের ফ্লেভার নয়, একদম সিম্পল। এখানে আমি 1 চামচ মতো ইনো পাউডার নিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কোকোনাট অয়েল অ্যাড করব। আমি এখানে প্যারাসুটের কোকোনাট অয়েলটা ব্যবহার করছি, তোমরা যে কোনো কোকোনাট অয়েল এতে দিতে পারো, কোনো প্রবলেম নেই। 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল নিয়ে নেবে। সবার শেষে এতে অ্যাড করবে 1/2 পাতিলেবুর রস, মানে লেমন জুস। পুরো লেমন জুসটাকে এর মধ্যে কুইজ করে দেবে। যখনই লেমন জুসটা কুইজ করবে তখনই দেখবে একটা ফোম ক্রিয়েট হচ্ছে। যেহেতু আমরা এর মধ্যে ইনো দিয়েছি তাই পাতিলেবুর রসের সংমিশ্রণে এসে এটা একটা ফোম ক্রিয়েট হবে। যে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেবে। এটা মিক্স করার পর এর যে কনসিস্টেন্সিটা তৈরি হবে একদম ঠিক একটা ক্রিমি কনসিস্টেন্সি। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কোনো লাম্পস থাকবে না, তোমাকে একটু টাইম নিয়ে খুব ভালো করে এটাকে ধীরে ধীরে মিক্স করতে হবে। তারপর যে কোনো কন্টেনারে ভরে তোমরা এটাকে ফ্রিজে 7 থেকে 8 দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো। দিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে পাটাকে একদম নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। যদি পা ফাটার সমস্যাটা খুব বেশি থাকে সেক্ষেত্রে তুমি এটা দিনে 2 বার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট তার আগে কিন্তু অবশ্যই পাটাকে খুব ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নেবে, তারপর একদম তোমার গোড়ালিতে একটু মোটাভাবে অ্যাপ্লাই করবে। দেখো আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি, একটু থিক লেয়ারে তোমাকে খুব ভালো করে গোড়ালিতে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। দিয়ে এটাকে ওভারনাইট এভাবেই রেখে দেবে। হ্যাঁ বন্ধুরা, খানিকক্ষণের মধ্যেই দেখবে এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। তুমি যদি এটাকে কন্টিনিউ 7 দিন ব্যবহার করতে পারো, আমি 200% গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি তোমার পা ফাটার মতো সমস্যা যেমন থাকবে না, তেমনই কিন্তু তোমার পায়ের স্কিনটা অনেক বেশি সফট এবং মোলায়েম হয়ে যাবে। কারণ আমি এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভেতর থেকে আমাদের পা ফাটাটাকে হেল করতে সাহায্য করবে। তোমাকে কিন্তু এটাকে রোজ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে এভাবে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে। এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তুমি এটাকে দিনে 2 বার ইউজ করতে পারো যদি তোমার পা ফাটার মতো সমস্যাটা খুব বেশি থাকে।
বন্ধুরা এটা ভীষণই এফেক্টিভ একটা ক্রিম, তোমরা এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে যে কোনো কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো, দিয়ে এটাকে রেগুলার ব্যবহার করবে। দেখবে এই শীতে তোমার পাপড়ের মতো সমস্যা যেমন থাকছে না, তেমনই তোমার পায়ে স্কিনটা অনেক বেশি সফট এবং মোলায়েম হয়ে যাচ্ছে। দেখো আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে ওভারনাইট এভাবেই রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, খানিকক্ষণের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। তারপরের দিন সকালে খুব ভালো করে এটাকে ওয়াশ করে নেবে। ওয়াশ করার পর রেজাল্ট তোমরা আমার পা দেখে একটু হলেও বুঝতে পারছো কতটা ক্লিয়ার, কতটা সফট এবং কতটা চকচক করছে। কারণ আমি এর মধ্যে যেহেতু কোকোনাট অয়েল দিয়েছি, এটা আমাদের পায়ের স্কিনটাকে নরম করতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, এটা ভীষণই এফেক্টিভ একটা ক্র্যাক হেল রিপেয়ার ক্রিম, আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করব। এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এটা ভীষণ ভীষণ এফেক্টিভ। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো পা ফাটলে কি করবে। তাহলে আর দেরি না করে এটা বাড়িতে আজকে থেকে ইউজ করা শুরু করে দাও। আর কীরকম রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও, অথবা ফেসবুক ইনস্টাগ্রামও জানাতে পারো, সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।